বুঝেন বুঝেন সব নবীগণ কবরে জিন্দা দেখেন এটা কথা আমার অনেকে বলে এগুলা দেওবন্দীদের আকীদা না এগুলা দেওবন্দীদের আকীদা না দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে 1866 তে ইমাম বাইহাকী রাহিমাল্লাহ দেওবন্দের আর 1000 বছর আগে ইমাম বাইহাকী রাহিমাল্লাহ দেওবন্দ প্রতিষ্ঠা হওয়ার 1000 বছর আগে হায়াতুল আমরা কিতাব লিখে দিয়েছেন এখন আমরা হায়াতুল আমরা নবীগণ যে কবরে জীবিত দলিল কি এক নাম্বার দলিল ইমাম আবু ইয়ালাল মাওসিলি রাহিমাহুল্লাহ মুসনাদে আবু ইয়ালাল মাওসিলিতে হাদিস এনেছেন আজকে যারা মরা নবী বলেন আজকে যারা জিন্দা নবীকে তালাক দেন আজকে যারা বলেন নবী কবরে মরে পড়ে আছেন এই সমস্ত নর্তমার কীর্তিদেরকে ওই সমস্ত বাতিলদেরকে এই সকল নবী বিদ্বেষীদেরকে আমি বলতে চাই তোমরা বেশি দূরে যাওয়ার দরকার নাই তোমরা যেই শায়খের পূজা করো যেই শায়খের নাম কথায় কথায় বলো ওই নাসিরউদ্দিন আলবানীর লেখা সিলসিলাতুল আহাদিস সহিহা খুলো খুলো ওই নাসিরউদ্দিন আলবানীর লেখা সিলসিলাতুল আহাদিস সহিহা খুলো আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলাতুল আহাদিস সহিহায় ইমাম আবু ইয়ালাল মাওসিলি রাহিমাহুল্লাহ যে হাদিস এনেছেন সেই হাদিসকে সহি বলেছেন খুদ সহি বলেছেন কে সহি বলেছেন নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলাতুল আহাদিস সহিহায় আল্লাহ নবীর সাহাবি হযরত আনাস ইবনে মালিক বলেন কল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিব বলে গিয়েছেন আমার আকা বলে গিয়েছেন আমার সুপারিশকারী বলে গিয়েছেন কি বলে গিয়েছেন আল আমবিয়া আহিয়াউন ফি কুবুরহিম ইউসাল্লুন নবী বলেছেন আমার উম্মাহ আকীদা ক্লিয়ার রাখবা আল আমবিয়া সকল নবীগণ আহিয়াউন 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 মরজুক আহিয়াউন জীবিত কোথায় ফি কুবুরহিম তাদের কবরে কি করছেন ইউসাল্লুন সবাই নামাজ পড়ছেন তাহলে বলেন নবীগণ কবরে কি করেন আর আস্তে বলেন নবীগণ কবরে কি করেন এবার বলেন যারা নামাজ পড়ে কবরে তারা জিন্দা না মুর্দা আকীদা ক্লিয়ার তারা জিন্দা না মুর্দা নবীগণ কবরে নামাজ পড়েন দলিল মুসলিম শরীফ হাদিস শুনেন আল্লাহ নবী বলেন মারারতু লাইলাতান উসরি আবি আলা মুসা ইনদাল কাসিবিল আহমার ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আমার নবী বুড়াকে চড়ে উম্মে হানিফ থেকে বিদ্যুতের চেয়ে দ্রুত গতিতে বাইতুল মাকদিস যাচ্ছেন যাওয়ার পথে নবী বলেন মরার তুলাইলাতুল মুসিয়াবি আলা মুসা মক্কার দিমাস্কের মধ্যখানে এক জায়গায় মরুভূমির উপর দিয়ে যাচ্ছি নিচে দেখলাম লাল মাটির টিলা আমি উপর থেকে একটু নিচের দিকে থাকাইলাম আমি দেখতে পেলাম ওয়াহুয়া কাম মরার তুলাইলাতুল মুসিয়াবি আলা মুসা আমি দেখতে পেলাম ওই টিলার নিচে মুসা আলাইহিস সালামের কবর আর আমি দেখতে পেলাম মুসা কি করছেন নবী বলেন আমি দেখতে পেলাম ওয়াহুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি হযরত মুসা আলাইহিস সালাম তার কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন তাহলে বলেন নবীগণ কবরে কি করেন বড় আস্তে বললেন নবীগণ কবরে কি করেন তাহলে বলেন যারা কবরে নামাজ পড়েন তারা জিন্দা মুর্দা বলেন যারা কবরে নামাজ পড়ে তারা জিন্দা না মুর্দা দেখেন আমার নবী কবরে কি পরিমাণ জিন্দা আমি আরো কয়েকটা কথা বলবেন আওয়াজ যাচ্ছে না যাচ্ছে তো ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে আসলেন যে কালে মাইক ছিল না ওই যুগে ওয়াশ ছিল ঠিক না তাহলে মাইক কিছুক্ষণের ভিতর চলে আসবে ইনশাআল্লাহ কে লাইন কাটা দিছে মনে হয় আল্লাহ জানে মনোযোগ দিয়ে শুনেন ইমাম সাখাবী রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন কিতাবের নাম আল কাউলুল বাদী ফি সালাতি ওয়া সালামে আলাল হাবিব শাফিয় বড় শানদার কিতাব আমার দাদা উস্তাদ শেখ মোহাম্মদ আওয়ামা মদিনার অনেক বড় মদিনার অনেক বড় আলেম বর্তমানে তিনি তুরস্কে আছেন তিনি এই কিতাবটি তাহলিক তাহলিক তাহকিক তাহলিক করে ছাপিয়েছেন হাদিসের মান হলো হাসান আল্লাহ নবী কবরে কি পরিমাণ জীবিত শুধু একটা হাদিস শুনাই আমার নবী বলেন আমার উম্মতেরা শুনো আমি কি পরিমাণ কবরে জীবিত জানতে চাও দেওরে ভাইয়া তাড়াতাড়ি দাও সময় আজকে এমনি কম হ্যাঁ আমার নবী কবরে কি পরিমাণ জীবিত নবী বলেন আমার উম্মতেরা শোনো মান সাল্লা ইনদা কবরি সামিআতু ওয়া মান সাল্লা নাহিয়ান উবলিগতু আমি কবরে কি পরিমাণ জীবিত জানতে চাও আমার উম্মত আমি পৃথিবী থেকে তো ইন্তেকাল করে কবরের জগতে চলে যাব 1400 বছর পরে বাংলাদেশে আমার উম্মতেরা আসবে এমন উম্মত বাংলাদেশে আসবে যারা তাদের জীবন থেকে তার নবীকে বেশি ভালোবাসে আমাদের জানের চেয়ে আমরা আমার নবীকে বেশি ভালোবাসি কি বাসি না এ আল্লাহকে সাক্ষী রেখে বলেন আমাদের জানের চেয়ে আমরা নবীকে বেশি ভালোবাসি কি বাসি না আমার অন্তর তো নবীর ইশক মহাব্বতে ভরপুর সাহাবা একরাম নবীকে দেখেছেন আমি তো নবীকে দেখতে পাবো না নবীর দিদার আমার চোখে নসিব হবে না তোরা 1400 বছর পরে পৃথিবীতে আসবে নবী বলেন আমার উম্মা
তুই চিন্তিত হইস না নবী বলেন আমার উম্মা তুই পেরেশান হইস না মান সাল্লা ইনদা কবরি সামিতু আমার যে উম্মা 1400 বছর পরে এসে আমার রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে বলবে আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া শাফিউল মুদনিবিন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন নবী বলেন সামিতু আমি নিজের কানে শুনতে পাই আমি নিজের কানে যারা নবীর রওজায় আকবাসে পাশে দাঁড়িয়ে বলবে আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী বলেন আমি নিজের কানে শুনতে পাই আর যারা টাকা নাই পয়সা নাই মদিনায় যাইতে পারে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রওজার পাশে দাঁড়াইতে পারে নাই রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে সালাম দিতে পারে নাই তারা কি করবে নবী বলেন যারা আসতে পারিস না তোরা চিন্তা করিস না ইন্না লিল্লাহি মালায়েকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম ইন্না লিল্লাহি মালায়েকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে একদল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে একদল ফেরেশতা পৃথিবীতে নিযুক্ত করে রেখেছেন তারা কি করেন সাইয়াহিনা ফিল আরদ পৃথিবীতে বিচরণ করতে থাকেন পৃথিবীতে বিচরণ করতে থাকেন ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম যদি দেখেন চাঁপাইনবাবগঞ্জ কিছু মুসলমান একত্রিত হয় দুরূদ শরীফ পড়তেছে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম তুই চাঁপাইনবাবগঞ্জের মাহফিলে বসে দুরূদ পড়বি ওই দুরূদ চাঁপাইনবাবগঞ্জ থাকবে না ফেরেশতারা ওই দুরূদ ও সালামের হাদিয়া নিয়ে নবীর সোনার মদিনার রওজা আকদসে পৌঁছাইবে তাহলে